আবারও মিথ্যে মামলা করার ষড়যন্ত্রের অভিযোগে জড়িয়ে পড়লেন সিপিএমের মুখপত্র ডেইলি দেশের কথা পত্রিকার সম্পাদক, যার হয়ে তিনি থানায় মামলাটি করেছিলেন। সেই পত্রিকার হকার পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন। উদয়পুরের বাসিন্দা শঙ্কর ভদ্র পেশায় ডেইলি দেশের কথা পত্রিকার হকার। এর মধ্যে রটে যায় কে বা কারা এই পত্রিকা হকার শঙ্কর ভদ্রকে মারধর করেছে। এর মধ্যে তড়িঘড়ি বুধবার উদয়পুর যান ডেইলি দেশের কথা পত্রিকার সম্পাদক সমীর পাল, এবং পত্রিকা হকার শঙ্কর ভদ্রকে মারধর করা হয়েছে এবং পত্রিকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে বিমল দাস সর্দার, রাজেশ দাস, আকাশ দে ও রাজু নন্দী এই চারজনের বিরুদ্ধে আরকেপুর থানায় এফআইআর দায়ের করেন। মামলার নম্বর 64/21। তবে আশ্চর্যের বিষয় হল, যার হয়ে ডেইলি দেশের কথা পত্রিকার সম্পাদক থানায় মামলাটি করেছিলেন সেই পত্রিকা হকার শঙ্কর ভদ্র ঘটনা পুরোপুরি অস্বীকার করলেন। এমনকি ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এমন ঘটনা ঘটলে তিনি নিজেই মামলা করতেন বলে জানালেন ওই পত্রিকা হকার শঙ্কর ভদ্র। আমি ডেইলি দেশের কথা দেই এবং আমার লগে যে ঘটনা অবশ্যই ব্যাপারে উঠছে আমি কিন্তু কিছু জানি না। হ্যাঁ, এবং আমার লগে আরও কিছু ইচ্ছে না, এবং যারা যারা নাম দিয়েছে তারাও কেউ ওই না। হ্যাঁ, আমি শুনলাম আইয়া এটা ডেইলি দেশের কথা অফিস থেকে কিস্তি হয়েছে, নাম কিছু জানি আমি কিচ্ছু জানি, এবং জানলে তো আমি নিজেই কে দিতাম, এর বিরুদ্ধে অ্যাওয়ার করতাম আমি তো করছি না। এই বাবার লোকে যারা লোকে সবাই সাথে আমার সম্পর্ক আছে, এবং তারা আবার ডেইলি যাই আমি এইদিকে, আমার আত্মীয় স্বজন আছে, এবার এই সবজি বাড়ি আমার আত্মীয় আছে, গোয়াল বাড়ি আমার আত্মীয় আছে, আমাদের এইদিকে সব আত্মীয় মিথ্যে। এমনকি এই মামলার তদন্তে গিয়ে কোনো সারবত্তা পাওয়া যায়নি, পত্রিকা ছিনতাই বা পত্রিকা নষ্টের কোনো ঘটনা ঘটেনি বলে জানালেন আরকেপুর থানার ওসি। অভিযোগ আছে, যিনি অভিযোগ করেছেন উনি মিস্টার সমীর পাল, উনি ডেইলি দেশের কথার পক্ষ থেকে একটি অভিযোগ করেছেন যে ওনার যে পত্রিকার হকার আছে, হকারকে মারধর করে বাইসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং ওনাদের যে পত্রিকা নষ্ট করা হয়েছে। তো যথারীতি আমরা এফআইআর রেজিস্টার করি, আমরা এফআইআর রেজিস্টার করার পরে যখন আমরা তদন্ত শুরু করি, তদন্তে দেখা গেছে যেই অভিযোগটা উনি করেছেন তার সত্যতা আমরা খুঁজে পাইনি, এবং ঘটনাটি সম্পূর্ণ নিতান্তই লেনদেন চক্রান্ত ঘটনা। যেই চারজনের নামে ওনারা অভিযোগ করেছেন, এই চারজনের মধ্যে একজন হচ্ছেন মৎস্য ব্যবসায়ী, উনি যে পত্রিকার হকার ওনার কাছে মাছ বিক্রি কিছু টাকা পেতেন এবং চৈত্র মাসে ওই টাকাটা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা দিতে না পারায় যখন ওনাকে রাস্তায় পেয়েছেন তখন টাকাটা জিজ্ঞাসা করায়, টাকা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে তাদের দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়, কিন্তু পত্রিকা ছিনতাই বা পত্রিকা নষ্ট এই ধরনের কোনো। এমনকি পত্রিকার হকার শঙ্কর ভদ্র বৃহস্পতিবার আরকেপুর থানায় আসেন এবং এই মামলার তদন্তকারী অফিসারের কাছে তার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে একটি লিখিতও দিয়ে গেছেন, এমনটাও জানিয়েছেন আরকেপুর থানার ওসি। বৃহস্পতিবার ডেইলি দেশের কথা পত্রিকা কর্তৃপক্ষের তরফেও আরকেপুর থানায় মামলা সম্পর্কে খোঁজখবর নিতে যাওয়া হয়। মামলা তদন্তকারী অফিসার মিজানুর রহমান নাকি কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্তে গিয়ে কোনো সারবত্তা পায়নি, সুতরাং পুরো ঘটনায় মিথ্যে মামলা করার ষড়যন্ত্রের অভিযোগে জড়িয়ে পড়লেন ডেইলি দেশের কথা পত্রিকার সম্পাদক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।